হ্যালো ভিওয়ার্স টেকনিক এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম এসব বন্ধুরা আমরা তিন নাম্বার অঙ্কের চারটা অঙ্ক সলভ করেছিলাম এবার আরও চারটা অঙ্ক সলভ করবো পাঁচ নম্বর অঙ্কটাতে এসো কি দেওয়া আছে তিন ভাগের এক যোগ পাঁচ ভাগের চার দেওয়া আছে এসব বন্ধুরা শুরু করি তিন এবং পাঁচের লসকও করা যায় না তিন এবং পাঁচের লসকও করা যায় না তাই আমাদের তিন এবং পাঁচ কী করতে হবে গুণ করে দিতে হবে তিন এবং পাঁচ গুণ করে দিতে হবে তিন পাঁচে কত হয় পনেরো এখন যদি আমরা পনেরো কি তিন দ্বারা ভাগ করি কত আসবে পাঁচ আসবে পাঁচ আসবে পাঁচ একে পাঁচ বন্ধুরা পনেরোকে যদি তিন দ্বারা ভাগ করা হয় তাহলে তিন পাঁচে পনেরো এই পাঁচকে এক ধারা গুণ করা হয়েছে কত এসেছে পাঁচ এসেছে পনেরোকে যদি পাঁচ ধারে ভাগ করা হয় তাহলে কত আসবে তিন এই তিনের সাথে চার যদি গুণ করা হয় কত আসবে তিন চারা বারো তিন চারা বারো এখন পাঁচ এবং বারো যোগ করলে কত হয় বারোর পরে তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো সতেরো কত আসলো বন্ধুরা পনেরো ভাগে সতেরো দেখো বন্ধুরা এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ এটা যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ তাই আমাদেরকে কি করতে হবে অবশ্যই মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে হবে পনেরোকে কে সতেরো দ্বারা যদি ভাগ করা হয় তাহলে কত আসবে পনেরো একে পনেরো পাঁচের পরে ছয় সাত দুই থাকে এই দুইটাকে কি করতে হবে বন্ধুরা আমাদের উপরে নিয়ে যেতে হবে এই দুইটাকে কি করতে হবে উপরে নিয়ে যেতে হবে এবং পনেরোটাকে নিচে নিয়ে আসতে হবে তাহলে আমাদের উত্তর কত আসে বন্ধুরা দেখি এক সমস্ত দুই পনেরো ভাগের দুই আমরা পাঁচ নাম্বার অঙ্কটা সমাধান করলাম এবার আসো বন্ধুরা আমরা ছয় নাম্বার অঙ্কটা সমাধান করি পাঁচ নাম্বার অঙ্কটার সমাধান শেষ এখন ছয় নম্বর অঙ্কটাতে দেওয়া আছে দেখো একটা মিশ্র ভগ্ন অংশ যোগ একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ তো মিশ্র ভগ্ন ক্ষেত্রে কি দেওয়া আছে এক সমস্ত তিন ভাগের এক যোগ ছয় ভাগের এক এখন বন্ধুরা আমাদের কি করতে হবে মিশ্র ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশটিকে আমাদের ভাঙতে হবে হবে মিশ্র সাধারণ ভগ্নাংশে নিয়ে আসতে তার জন্য কি করতে হবে নিচের হরটা ঠিক থাকবে যোগ যোগ চিহ্ন বসবে এখানেও এইখানে সাধারণ ভগ্নাংশটা ঠিক থাকবে এখন একের সাথে কি করতে হবে তিন গুণ করতে হবে একের সাথে তিন গুণ করতে হবে একের সাথে তিন গুণ সাথে যোগ এক করতে হবে এখানে হরের হরটা ঠিক থাকবে আবারও এখানকার সাধারণ ভগ্নাংশটাও ঠিক থাকবে তিনকে যদি এক দ্বারা গুণ করা হয় কত আসে তিন যোগের যোগ বসবে এক বসবে এখন আবারও আমরা তিনের তিন লিখ হরটা ঠিক থাকবে এবং এখানেকার সাধারণ ভগ্নাংশটাও ঠিক থাকবে তিন আর এক যোগ করলে কত আসে চার তিন আর এক যোগ করলে কত আসে চার এখন আমাদেরকে বের করতে হবে তিন এবং ছয়ের লসগু তিন এবং ছয়ের লসগু বের করতে হবে এসব বন্ধুরা তিন এবং ছয় লসগু বের করি তিন ছয় তিন এখানে তিন এবং ছয়কে উভয় উভয় সংখ্যাকে তিন দ্বারা যায় তিন একে তিন তিন দুগুণে ছয় তাহলে কত হবে বন্ধুরা তিন গুণ এক গুণ দুই কত আসে তিন দুকুণে ছয় তার মানে তিন এবং ছয় লশক কত তিন এবং ছয় লশকও ছয় ছয়কে যদি তিন দ্বারা ভাগ করা হয় তাহলে কত আসবে দুই চার দুগুণে কত আট যোগ ছয়কে যদি ছয় দ্বারা ভাগ করা হয় তাহলে এক আসবে এই একের সাথে এক গুণ করলে একই থাকবে আট আর একে নয় ছয় ভাগের নয় এখন বন্ধুরা এটাকে কাটাকাটি করা যায় কত দিয়ে যায় তিন দিয়ে উভয় সংখ্যাকে তিন দ্বারা কাটাকাটি করা যায় তিন তিন দুকোণে ছয় তিন ত্রিকা নয় তাহলে কত আসবে দুই ভাগের তিন অংশ দেখো বন্ধুরা এটা একটা কী ভগ্নাংশ এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশটিকে আমাদের কি করতে হবে মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে হবে অপ্রকৃত ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে হবে দুই একে দুই এই একটাকে কি উপরে নিয়ে যাব। উপরে নিয়ে যাব। এবং এই দুইটা অবশ্যই নিচে থাকবে তাহলে আমাদের কত আসলো এক সমস্ত দুই ভাগে এক বন্ধুরা অঙ্কর দুটো আমি আবার রিভিউ দিচ্ছি দেখো কি দা আছে তিন ভাগের এক যোগ পাঁচ ভাগের চার দা আছে তিন এবং পাঁচের লসগু বের করা যায় না যার কারণ আমাদের কি করতে হবে তিন এবং পাঁচের লসগু গুণ করে দিতে হবে তিন পাঁচা কত হবে পনেরো পনেরোকে যদি তিন দ্বারা ভাগ করা হয় তাহলে কত আসবে পাঁচ পাঁচের সাথে এক গুণ করা হলে পাঁচ আসবে পনেরোকে যদি পাঁচ দ্বারা গুণ করা হয় তাহলে তিন থাকে তিনের সাথে চার গুণ করলে বারো হয় পাঁচ আর বারো যদি যোগ করা হয় তাহলে সতেরো আসে পনেরো ভাগে সতেরো এখন পনেরো ভাগের সতেরো একটা অপকৃত ভগ্নাংশ তাই এটাকে আমাদের মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে হবে পনেরোকে সতেরো দ্বারা যদি ভাগ করা হয় তাহলে পনেরো একে পনেরো পাঁচের পরে ছয় সাত দুই থাকে এই দুইটা কি করবো বন্ধুরা আমরা উপরে নিয়ে যাবো এবং যেটা দ্বারা ভাগ করা হবে সেটা নিচে আসবো তাহলে নিচে নিয়ে আসবো তাহলে কত আসবে এক সমস্ত পনেরো ভাগের দুই এটা উত্তর এবং দ্বিতীয় ছয় নম্বর অঙ্কটাতে আসো একটা মিশ্র ভগ্নাংশ এবং একটি সাধারণ ভগ্নাংশ দেওয়া আছে মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে মিশ্র ভগ্নাংশটিকে আমাদের ভেঙে একটা সাধারণ ভগ্নাংশ নিয়ে যেতে হবে এবং সাধারণ ভগ্নাংশটা সাধারণ ভগ্নাংশের জায়গায় থাকবে তাহলে আমরা হর লিখলাম মিশ্র ভগ্নাংশ ভাঙার নিয়ম করলাম তিন একের সাথে তিন কি করতে হবে গুণ করতে হবে এবং এ একটা যোগ করে দিতে হবে তিন একে তিন যোগ এক তিন আর একে কত চার উভয় ক্ষেত্রে হরটা ঠিক থাকবে তিন আর একে চার তিন ভাগের চার অংশ এসেছে এখন তিন এবং ছয়ের লসকও বের করতে হবে তিন এবং ছয়ের লসকও বের করেছি বন্ধুরা দেখো তিন দ্বারা যায় তিন এবং একে তাহলে আমাদের তিন ছয় কত আসলো ছয় আসলো ছয়কে যদি তিন দ্বারা ভাগ করা হয় তাহলে থাকে কত এবং যদি দ্বারা ভাগ করা হয় তাহলে কত থাকে এক এ একের সাথে এক গুণ করলে এক আসে আট আর একে নয় ছয় ভাগের নয় এটাকে কত দ্বারা কাটাকাটি করা যায় তিন দ্বারা তিন দুকুণে ছয় তিন ত্রিকার নয় তাহলে কত আসলো তিন দুই ভাগের তিন অংশ যেহেতু এটা একটা অপ্রকৃত ভগ্ন অংশ তাই এটাকে মিশ্র ভগ্ন নিয়ে যেতে হবে আহ মিশ্র ভগ্নাংশে নিতে হলে দুই একে দুই দুইয়ের পরে তিন এক থাকে নিচে যে একটা থাকবে এটা উপরে চলে যাবে এবং যেটা দ্বারা ভাগ করা হবে সেটা নিচে চলে আসবে তাহলে আমাদের উত্তর করতে আসলে এক সমস্ত দুই ভাগের এক এসব বন্ধুরা আমরা সাত নাম্বার অঙ্কটার সমাধান করি সাত নাম্বার অঙ্কটাতে কি দেওয়া আছে একটা সাধারণ ভগ্নাংশ এবং একটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে সাধারণ ভগ্নাংশটা লিখলাম সাধারণ ভগ্নাংশটা লিখলাম যোগ চিহ্ন দিলাম এখন এখানকার মিশ্র ভগ্নাংশের হরটা ঠিক থাকবে বারোর বারো ঠিক থাকবে এখন আমাদের কি করতে হবে বারোকে এক দ্বারা গুণ করতে হবে এক গুণ বারো গুণ করা হলে যোগ কত দিতে হবে এক দিতে হবে যোগ কত দিতে হবে এক এখন আমাদের সাধারণ ভগ্নাংশটা আবারও ঠিক থাকবে সাধারণ ভগ্নাংশটা ঠিক থাকবে যোগ চিহ্ন দিতে হবে ঠিক থাকবে এবং বারো একে বারো হইতে হবে বারো একে বারো যোগ এক এখন বন্ধুরা এসব আমরা করি এসব আমরা করি পনেরো ভাগের চার চারদে আছে পনেরো ভাগের মিক্সচার দেওয়া আছে এখন আমরা করি বারোর বারো ঠিক থাকবে বারোর সাথে এক যদি যোগ করা হয় তাহলে কত আসবে তেরো বারোর সাথে এক যোগ করলে তেরো আসে এখন আমাদের পনেরো এবং বারো কি বের করতে হবে লসকু বের করতে হবে পনেরো এবং বারো লসকু বের করতে হবে এসো বন্ধুরা পনেরো এবং বারো এর লসকু বের করি কত দ্বারা পনেরো এবং বারোকে কত দ্বারা যায় তিন দ্বারা যায় তিন পাঁচা পনেরো তিন চারে বারো এসব বন্ধুরা করি তিন গুণ পাঁচ গুণ চার তিন পাঁচে পনেরো চার পনেরো কত ষাট তার মানে আমাদের পনেরো এবং বারো লশও কত আসে ষাট পনেরো এবং বারো লসও কত আসে ষাট ষাট লিখলাম ষাটকে যদি পনেরো দ্বারা ভাগ করা হয় তাহলে কত আসে চার আসে চারের সাথে চার গুণ করলে কত আসে ষোলো ষোলো এবং ষাটকে যদি বারো দ্বারা ভাগ করা হয় তাহলে কত আসে পাঁচ পাঁচ তেরো কত বন্ধুরা এটা একটু আমরা গুণ করে দেখি তেরো সাথে পাঁচ গুণ করা হলে কত আসবে তিন পাঁচ আর পনেরো পাঁচ হাতে এক পাঁচ এক পাঁচ আর ছয় কত আসে পঁয়ষট্টি আসে তাহলে আমাদের কি করতে হবে বন্ধুরা ষাটকে পনেরো দ্বারা ভাগ করা হয়েছে কত আসছে চার পনেরো ষাট চার চারের সাথে চার গুণ করা হয়েছে ষোলো এসেছে এবং বারোকে ষাটকে বারো দ্বারা ভাগ করা হয়েছে কত এসেছে পাঁচ পাঁচ তেরো কত পঁয়ষট্টি এইসব বন্ধুরা আমরা করি সাটের ষাট ঠিক থাকবে ষোলো এবং পঁয়ষট্টি যোগ করতে হবে পাঁচ আর ছয় এগারো এগারো এক হাতে এক ছয় এক সাত আর আট একাশি ষোলো এবং পঁয়ষট্টি যোগ করে কত এসেছে একাশি এসেছে এবং ষাট এসেছে এখন ষাট এবং একাশি উভয়কে আমরা তিন দ্বারা ভাগ করতে পারি তিন দ্বারা ভাগ করে কাটাকাটি করব তাহলে কত আসবে তিন বিশ ষাট আর তিন সাতাশে একাশি তাহলে আমাদের কত আসে বিশ ভাগের সাতাশ এখন বন্ধুরা এটা একটা কি। এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ আমাদের কি করতে হবে মিশ্র ভগ্নাংশে নিতে হবে আমাদের মিশ্র ভগ্নাংশে নিতে হবে তার জন্য কি করতে হবে এসব বন্ধুরা আমরা করি সাতাইশ বিশ এখন এটাকে মিশ্র ভগ্নাংশে নিই আমরা বিশ বিশ একে বিশ বিশ একে বিশ এই সাতটা থাকবে এই সাতটা কি হবে বন্ধুরা উপরে চলে যাবে এই সাতটা কি হবে উপরে চলে যাবে এবং বিশের বিশ থাকবে তাহলে আমাদের কত আসে এক সমস্ত ভাগের সাত এইসব বন্ধুরা আমরা সাত নাম্বার অঙ্কটা সমাধান করেছিলাম এখন বন্ধুরা আমরা আট নাম্বার অঙ্কটার সমাধান করব। আট নাম্বার অঙ্কটা তো দেখা যাচ্ছে আট নাম্বার অঙ্কটাতে দেখা যাচ্ছে এক সমস্ত পনেরো ভাগের সাত দেখা যাচ্ছে এক সমস্ত পনেরো ভাগের সাত এক সমস্ত পনেরো ভাগের সাত যোগ পাঁচ ভাগের তিন দেখো বন্ধুরা আট নাম্বার অঙ্কটাতে কি দেওয়া আছে দেওয়া আছে এক সমস্ত পনেরো ভাগের সাত যোগ পাঁচ আহ পাঁচ ভাগের তিন এখানে একটা মিশ্র ভগ্ন অংশ এবং একটা সাধারণ ভগ্নাংশ রয়েছে এখন এটা মিশ্র ভগ্নাংশ রয়েছে মিশ্র ভগ্নাংশটাকে আমরা কি করব। একটা সাধারণ ভগ্নাংশে নিয়ে আসব প্রথমে পনেরো পনেরো ঠিক থাকবে যোগ এখানে সাধারণ ভগ্নাংশটা ঠিক থাকবে পনেরো পনেরো ঠিক থাকবে পনেরোর সাথে এক গুণ করতে হবে পনেরোর সাথে এক গুণ করতে হবে যোগ সাত দিতে হবে যোগ কত দিতে হবে সাত বন্ধুরা পনেরো এখানে আমরা মিশ্র ভগ্নাংশটাকে সাধারণ ভগ্ন প্রকাশ করতে হবে নিচে পনেরো পনেরো ঠিক থাকবে এবং সাধারণ ভগ্নাংশটা ঠিক থাকবে এখন পনেরো একে পনেরো যোগ সাত এখন বন্ধুরা আমরা অঙ্কটা শেষ করি দেখো পনেরো আর সাত পনেরো আর সাত যোগ করলে কত আসে পনেরো আর সাত যদি যোগ করা হয় তাহলে কত আসে বাইশ তাহলে কত হবে বাইশ আর নিচে পনেরো পনেরো ঠিক থাকবে যোগ দিব যোগ দিয়ে পাঁচ ভাগের তিন দিব এখন বন্ধুরা এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের কী করতে হবে পাঁচ এবং পনেরো এর লসাকও বের করতে হবে এসব বন্ধুরা আমরা পাঁচ এবং পনেরো লসাকও বের করি পনেরো পাঁচ কত দিয়ে যাবে বন্ধুরা আমরা পাঁচ দিয়ে দিই পাঁচ তিন পাঁচে পনেরো পাঁচ একে পাঁচ এখন বন্ধুরা আমরা করি পাঁচ গুণ তিন গুণ এক তাহলে আমাদের লসাকু কত আসে পনেরো কত আসে লসাকু বন্ধুরা পনেরো পাঁচ আর এবং পাঁচ এবং পনেরো লসাগু আমরা কত বের করতে পারলাম পাঁচ এবং পনেরো লসাগু কত বের করলাম পনেরো বের করলাম এসব বন্ধুরা আমরা অঙ্কটা করি পনেরো এখন যদি পনেরোকে কে পনেরো দ্বারা ভাগ করা হয় কত আসবে এক বাইশ একে বাইশ যোগ পনেরোকে যদি পাঁচ ধারা ভাগ করা হয় তাহলে কত আসবে তিন তিন ত্রিকা নয় পনেরোকে যদি পাঁচ ধারা গুণ করা ভাগ করা হয় তাহলে কত আসবে তিন আর এই তিনের সাথে যদি তিন গুণ করা হয় তাহলে কত আসবে নয় বাইশ আর নয় যোগ করলে কত আসে একত্রিশ আর নিচে পনেরো এখন বন্ধুরা এটাকে আমরা কি করবো এটা যেহেতু একটা অপ্রকৃত ভগ্নাংশ তাই আমাদের এটাকে কি করতে হবে মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে হবে পনেরো একত্রিশ পনেরো একে পনেরো পনেরো দুগুণে তিরিশ এসব বন্ধুরা পনেরো দু কোণে তিরিশ এখানে কত থাকে এক থাকে এই একটা কি করব বন্ধুরা আমরা উপরে নিয়ে যাব একটাকে কি করব উপরে নিয়ে যাব এই পনেরোটাকে আমরা কি করব নিচে নিয়ে আসবো এই পনেরোটাকে নিচে নিয়ে আসবো তাহলে আমাদের উত্তর কত আসে দুই সমস্ত পনেরো ভাগের এক পনেরো ভাগের এক এখন বন্ধুরা আসো আমরা হচ্ছে অঙ্ক দুটো আবার করে রিভিউ করি রিভিউ করি সাত নাম্বারে কি দেওয়া আছে দেখো সাত নাম্বারে দেওয়া আছে পনেরো ভাগের চার যোগ বারো সমস্ত এক সমস্ত ভাগের এক এখন পনেরো পনেরো ঠিক থাকবে এবং এই ভগ্নাংশটিকে আমরা সাধারণ ভগ্নাংশে এসে নিয়ে আসবো ভগ্নাংশটিকে সাধারণ ভগ্নাংশে নিয়ে আসার পরে আমাদের এসেছে ভাগের তেরো পনেরো এবং বারো লশকও বের করেছি বন্ধুরা দেখেছো কিনা বারো এবং পনেরো লশকও বের করার পরে কত এসেছে ষাট এসেছে ষাটের ষাট ঠিক থাকবে পনেরো কে ষাট দ্বারা ভাগ করা হলে আর চার থাকবে চার যারা ষোলো আসে আর বারো দ্বারা ভাগ করা হলে পাঁচ থাকে পাঁচ তেরো পঁয়ষট্টি ষোলো আর পঁয়ষট্টি যদি যোগ করা হয় তাহলে কত আসবে একাশি এবং ষাট ষাট ভাগের একাশি এটাকে আমরা যদি তিন দ্বারা ভাগ করি তাহলে কাটাকাটি যায় কত আসে বিশ ভাগের সাতাশ বিশ ভাগের সাতাশ যেহেতু একটা অপ্রকৃত ভগ্নাংশ তাই এটাকে আমাদের কি করতে হবে মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে হবে মিশ্র ভগ্নাংশে ভাঙানোর নিয়ম তোমরা জানো বিশ একে বিশ সাত থাকবে এই সাতটা উপরে চলে যাবে এবং যেটা তারা ভাগ করা হবে সেটা অবশ্যই নিচে চলে আসবে তাহলে আমাদের উত্তর কত আসলে এক সমস্ত বিশ ভাগের সাত এবার আট নম্বর অঙ্কটাতে আরেকবার আসো আট নম্বর অঙ্কটাতে একটা মিশ্র ভগ্নাংশ এবং একটা অপ্র সাধারণ ভগ্নাংশটা আছে মিশ্র ভগ্নাংশটিকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে নিয়ে আসি তাহলে আমাদের কত আসবে বাইশ ভাগের পনেরো পনেরো ভাগের বাইশ এবং সাধারণ ভগ্নাংশটা আছে পাঁচ ভাগের তিন পনেরো এবং পাঁচের লসাগু বের করেছি দেখো পনেরো এবং পাঁচের লসাগু কত এসেছে পনেরো এসেছে পনেরো পনেরো ঠিক থাকবে পনেরোকে যদি পনেরো দ্বারা ভাগ করা হয় তাহলে কত আসবে এক বাইশের বাইশ থাকবে এবং পনেরোকে যদি পাঁচ দ্বারা গুণ করা ভাগ করা হয় তাহলে তিন থাকে তিন ত্রিকা কত আসবে নয় আসবে তার মানে কত আসতেছে পনেরো ভাগের একত্রিশ এটাকে আমরা সাধারণত অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। এটাকে আমরা কি করব অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। এবং উত্তর আসবে দুই সমস্ত পনেরো ভাগে এক বন্ধুরা এই পর্বটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ এর পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি